गाइस वेलकम बैक टू माय चैनल सिंपल एंड स्मार्ट कलर आमी प्रियंका तोमादे साथे आज के एक सुंदर ब्यूटी सिक्रेट शेयर करब আমরা সকলেই কিন্তু আমাদের ফেসের যত্ন নিই আমরা ফেসে অনেক কিছু অ্যাপ্লাই করি আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য হেলদি করার জন্য গ্লোইং করার জন্য এছাড়া আমরা চোখের চারপাশে আন্ডার আই ক্রিম এছাড়া বিভিন্ন জিনিস ইউজ করি আমাদের চোখের চারপাশে যাতে কালো না হয় অর্থাৎ আমরা আমাদের ফেসকে সবসময় খুব সুন্দর করে তুলতে চাই কিন্তু কখনো কখনো আমরা নিজেদের একটা জিনিস না জানতেই অ্যাভয়েড করে যাই সেটা হলো আমাদের লিপ আমরা অনেক সময় আমাদের লিপে কিন্তু কোনো যত্নই নিই না কারণ আমরা ভাবি যে লিপে তো আমরা কোনো লিপস্টিক ইউজ করে নেব লিপস্টিক ইউজ করে নেওয়ার ফলে আমাদের লিপের মধ্যে যে পিগমেন্টেশনটা রয়েছে সেই পিগমেন্টেশনটা কারোর চোখে পড়বে না সো আমরা লিপের যত্ন একেবারেই নিই না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা খুব কম সময় ইউজ করে আমরা লিপকে একদম সুন্দর করে তুলতে পারবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের মুখে যখন আমরা কোনো মেকআপ ইউজ করি না তখন যদি আমাদের স্কিনটা ভালো হয় চোখের চারপাশে কোনো ডার্ক সার্কেল না থাকে তখন অনেক সময় ঠোঁটের পিগমেন্টেশনের কারণে আমাদের মুখটা কিন্তু সকলে অনেকেই বলে যে তোমার ঠোঁটটা কালো বা তোমার ঠোঁটে পিগমেন্টেশন আছে অনেক ফর্সা মেয়ে আছে যাদের ঠোঁটটা কিন্তু গোলাপি হওয়ার কথা কিন্তু তার সত্ত্বেও পিগমেন্টেশন থাকে তো তাকে দেখতে মোটেও ভালো লাগে না কিন্তু আমি যেটা এখন দেখাবো সেটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা কিন্তু সহজেই এই ঠোঁটের পিগমেন্টেশন থেকে মুক্তি পাবে তো চলো আর বকবক করব না একদম সরাসরি ভিডিওয়ে চলে যাই তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল বাটন ফর আর্লি নোটিফিকেশন আজ আমি তোমাদের দেখাচ্ছি একটা লিপ স্ক্রাব যেটা ইউজ করে আমরা সহজে আমাদের ঠোঁটকে গোলাপি করতে পারবো সবার প্রথম নিয়েছি আমি হাফ চামচ মতো ভ্যাসলিন তারপর আমি তাতে অ্যাড করেছি এক চামচ মতো অলিভ অয়েল তারপর আমি এতে অ্যাড করব এক চামচ মতো চিনি তারপরে সবকটা ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দেখতে হবে এটি যথেষ্ট কড়কড়ে হয়েছে কিনা যাতে এটি আপনার লিপকে এক্সফোলিয়েট করতে পারে যদি না হয় তাহলে আরো চিনি অ্যাড করতে হবে দেখো আমার স্ক্রাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সবার প্রথম একটা ভিজে টাওয়াল নিয়ে আমার ঠোঁটটাকে কিন্তু ক্লিন করে নেব দেখো আমি এখানে একটা ভিজে টাওয়াল নিয়ে ভালোভাবে আমার লিপটাকে ক্লিন করে নিয়েছি এবার আমি স্ক্রাবটাকে ঠোঁটে অ্যাপ্লাই করব দেখো আমি স্ক্রাবটা ঠিক ঠিক করে ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম এই স্ক্রাবটার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম জেলি এটি লিপ স্ক্রাবের বেস হিসাবে কাজ করে এবং স্ক্রাবটিকে সুন্দর ও গাঢ় করে তোলে তোমরা চাইলে হাত দিয়ে স্ক্রাব করতে পারো বা পারলে একটা ব্রাশ দিয়েও স্ক্রাব করতে পারো আর ব্রাশ দিয়ে যদি তোমরা স্ক্রাবটা করো তাহলে হালকাভাবে আস্তে আস্তে কিন্তু স্ক্রাবটা করবে খুব বেশি ঘষবে না আমি তাই দুটো প্রসেসই তোমাদের দেখালাম হাত দিয়েও দেখালাম ব্রাশ দিয়েও দেখালাম এই প্যাকের মধ্যে আছে অলিভ অয়েল যেটি ঠোঁটকে নারিশ ও ময়শ্চারাইজ করে সাথে সাথে এক্সফোলিয়েটিংও করে এর মধ্যে আছে সুগার সুগারও কিন্তু আমাদের ঠোঁটকে এক্সফোলিয়েট করতে হেল্প করে এরপর 20-30 মিনিট ঠোঁটে এইভাবে রেখে দেবো তারপর ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে নেব দেখো 20-30 মিনিট রাখার পর আমি ভিজে রুমাল দিয়ে ঠোঁটটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমি ইউজ করব একটা লিপ বাম এখানে সোমিজের লিপ গার্ড ইউজ করেছি এর রিভিউ আমি আগেই করেছি তোমরা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এটা চেক করে নিও ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম আমি এখানে সোমিজের ইউজ করেছি তোমরা যে কোনো হার্বাল লিপ বাম ইউজ করতে পারো তাতে রং না থাকাই ভালো আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তোমরা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবে আর যাদের ঠোঁটে প্রচণ্ড পিগমেন্টেশন রয়েছে তারা অবশ্যই এটা ট্রাই করো খুব তাড়াতাড়ি তোমরা এই পিগমেন্টেশন থেকে মুক্তি পাবে আর যারা মনে করো যে আমাদের তো সব কিছুই সুন্দর আছে লিপকে নিয়ে এত ভাবার কি আছে না লিপকে নিয়েও ভাবতে হবে কারণ আমাদের মুখের সব কিছুর সাথে সাথে এটাও কিন্তু একটা পার্ট সো প্রত্যেকটা পার্টকে সুন্দর করাই হচ্ছে আমাদের দায়িত্ব তাই এইটা তোমরা ইউজ করো আর তোমরা খুব ভালো ফল পাবে আর ফল পাওয়ার পর অবশ্যই আমাকে জানাতে
ভুলবে না। আর আমি জানি আমার সমস্ত বন্ধুরা নিশ্চয়ই ভালো ফল পাওয়ার পর আমাকে জানাবে। সো এইরকম সংক্রান্ত কোনো বিষয়ে যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। এছাড়া এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলো না। আর অন্য কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো। এখন অবধি যারা আমার ভিডিওটা দেখেছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।